بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم सुप्रिय ओलम्पिया टेक्सटाइल मिल्स उच्च विद्यालय मुन्नुनगर टंगी गाजीपुर नवम दशम श्रेणी शिक्षार्थीरा तुम्हारा केमन आछो आशा करी प्रत्येके प्रत्येक बासाबाड़ीते भलो आछो और ये भलो थाकाटाई तुम्हारे जन्य थाकलो आजकेर अनलाइन क्लासेर पक्ष थेके तुम्हारे जन्य आंतरिक अभिनंदन एवं मुबारकबाद। प्रिय शिक्षार्थीरा आजकेर उच्चतर गणित अनलाइन क्लासेर जे विषयवस्तु आमी द्वितीय अध्याय निये आसछि सेटा हलो बीजगणितिक राशि। ये बीजगणितिक राशिर ऊपर आमी एर आगे आरो दुईटा भिडियो दिएछि। आज के तीन नम्बर भिडियोर आजकेर आलोचनार विषय हलो जे एकटा बहुपदी एवं एकटा उत्पादक थाकबे ওই উৎপাদকটা কিভাবে ওই বহুপদীর একটা উৎপাদক হবে এই নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি একটা ম্যাথ বলছি আমি 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা আমি যে প্রশ্নটা বলছি এটা যে বহুপদীটার কথা বলছি এখানে আমরা ধরব সমাধান ধরি p of x সমান 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9। তো বলছি এই বহুপদীর একটা উৎপাদক x প্লাস 3 হলে এর মান নির্ণয় করো। তো আমরা এই বহুপদীটাকে ধরে নিলাম ধরি p of x সমান 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9। এখন আমরা লিখব যে x প্লাস 3 p of x বহুপদীর একটি উৎপাদক হবে যদি p of -3 = 0 হয়। এটার আগের ক্লাসে আমি বলছি বাচ্চা সুপদ অনুযায়ী। এখন আমরা এখানে যে p of x সমান ধরছি 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9। এখন এই বহুপদীর উভয় পক্ষে x এর জায়গায় আমি মাইনাস 3 বসাব। তো এখন p of -3 = 2 × -3³ প্লাস x এর জায়গায় -3² প্লাস a × -3 - 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যে কাজটা করেছি সেটা হলো আমি যেই বহুপদীটা এখানে ধরেছি ওই বহুপদীতে x এর জায়গায় শুধু -3টা বসাইছি। এখন আমরা -3 এর ঘন করলে হবে কত? -3 কে 3 বার গুণ 27 -27 এটাকে 2 দ্বারা গুণ করলে হবে -54। আমি এর আগে তোমাদেরকে বলছি যে কোনো ঋণাত্মক সংখ্যার উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে ওই ঋণাত্মক সংখ্যাটিকে যত সংখ্যক পাওয়ার আছে তত সংখ্যক বার গুণ করতে হয়। গুণ করার পরে গুণফলের পূর্বে মাইনাস চিহ্ন দিতে হয়। তো এখানে আসবে -3 কে 3 বার গুণ করলে হবে -27। তার সাথে 2 গুণ অবস্থা আছে তো -27 আর 2 গুণ করলে হবে তোমার -54। আর এখানে হলো প্লাস -3² এটার ব্যাখ্যা আমি দিয়েছি যে কোনো ঋণাত্মক সংখ্যার উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে ওই ঋণাত্মক সংখ্যাটিকে যত সংখ্যক পাওয়ার আছে তত সংখ্যক বার গুণ। তাহলে এখানে জোড় সংখ্যক পাওয়ার আছে তাকে 2 বার গুণ করলে হবে কত? +9। তার পূর্বে আছে প্লাস তো হবে +9। আর এখানে হবে প্লাসে মাইনাসে -3 এ আর হলো তোমার -9।
আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এখন আমি প্লাস 9 আর মাইনাস 9 ব্যানিশ করে দেব, তাহলে থাকবে কি -3a -54 এটার মান, 3 অফ -3 এর মান পেলাম আমরা এটা। তো এখন আমি এখানে লেখো, দেখো একটা কথা লিখছি, x + 3 p অফ x বহুপদীর একটি উৎপাদক হবে যদি p অফ -3 এর মান 0 হয়। তো এখন আমি লিখব যেহেতু p অফ -3 ইজ ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে p অফ -3 এর মানটা পেয়েছি আমি এটা -3 আর -54, তাহলে p অফ -3 যে মানটা এখানে আমি পেয়েছি এটা সমান 0 লিখে পরে আমি a এর মানটা বের করব। তো এখানে p অফ -3 এর মান আমরা পেয়েছি -54 ইজ ইকুয়াল কত 0। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করলে -3a ইজ ইকুয়াল 54। উভয় পক্ষকে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে 3a ইজ ইকুয়াল -54। তো এখানে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে a ইজ ইকুয়াল আসবে তোমার -18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখানে প্রশ্ন ছিল যে 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক, x প্লাস 3 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এর মান চেয়েছে, এর মান পেলাম আমরা -18। এখন আমি এই নিয়মের আরেকটা ম্যাথ এখানে আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a বহুপদীর একটি উৎপাদক, x মাইনাস 2 হলে দেখাও যে ইজ ইকুয়াল 4। এই ম্যাথটা সলভ করব, তা আমরা লিখব ওইটার মতোই। ধরি p অফ x সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a। এখন x মাইনাস 2 p অফ x বহুপদীর একটি উৎপাদক হবে যদি p অফ মাইনাস থাকলে প্লাস, p অফ 2 ইজ ইকুয়াল 0 হয়। এখন এখানে আমি যে বহুপদীটা দেওয়া আছে এবং এই বহুপদীকে আমি ধরছি p অফ x সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a। তাহলে এখন আমি এই বহুপদীর উভয় পক্ষে x এর জায়গায় 2 বসাবো, তাহলে p অফ 2 এর মানটা বের হবে। সুতরাং p অফ 2 সমান x এর জায়গায় 2 তার উপরে পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব, x এর জায়গায় 2 তার উপরে পাওয়ার কিউব প্লাস 7 ইন্টু x এর জায়গায় 2, যেহেতু x এর উপরে পাওয়ার স্কোয়ার তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস a। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ। এখন 2 টু দি পাওয়ার 4 2 কে 4 বার গুণ করলে 16 মাইনাস 2 কিউবের ঘন করলে 8, তাকে 5 দ্বারা গুণ করলে কত 40, 5 আড়া 40 প্লাস 2 দুগুণে 7, 7 সাতা 28 মাইনাস a। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ। এখন এখানে লক্ষ্য করো, এখানে যোগের রাশি আছে দুইটা, তাহলে এই দুইটা যোগ করব, 8 আর 6 14, হাতের হলো 1 3 3 আর 1 4 মাইনাস 40 আর হলো কত মাইনাস a। তাহলে এখানে থাকবে তোমার 44 থেকে 40 গেলে থাকবে 4 মাইনাস a। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা p অফ 2 এর মানটা পাইলাম 4 মাইনাস a। তো এখানে a এর মানটা বের করতে বলছে একটু, তো এখানে আমি একটা কথা লিখছি, দেখো x মাইনাস 2 p অফ x বহুপদীর একটি উৎপাদক হবে যদি p অফ 2 এর মান 0 হয়। তো আমরা এখন লিখব যেহেতু p অফ 2 সমান 0, তাহলে p অফ 2 এর এখানে আমি যে মানটা পেয়েছি এটা সমান লিখব 0। তাহলে সুতরাং
সুতরাং 4 মাইনাস a 4 মাইনাস a ইজ ইকুয়াল 0 বা মাইনাস a ইজ ইকুয়াল মাইনাস 4 তো উভয় পক্ষকে আমি যদি মাইনাস 1 দ্বারা গুণ করে তাহলে দুই দিকের মাইনাস ভ্যানিশ হয়ে যাবে থাকবে a ইজ ইকুয়াল 4 শুট আমাদের এর মান 4 বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা এরপর আরেকটা ম্যাথ যদি p অফ x সমান 2x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 7x মাইনাস 8 হয় তবে p অফ x কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যে বাক্সাস থাকে একে বাক্সাস উপপাদ্যের সাহায্যে দেখাও তো এখানে তোমরা এখানে যে বহুপদীটা দেওয়া আছে তোমরা এর আগেও এরকম একটা ম্যাথ আমি করেছি আমি একটু দিক নির্দেশনা দেব এই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা ম্যাথটা সলভ করবে এখানে লিখবে দেওয়া আছে p অফ x সমান 2x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 7x মাইনাস 8 তারপরে লিখবে p অফ x বহুপদীকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে বাক্সাস হবে p অফ 2 তো p অফ 2 এর যে মানটা আসবে এটা হবে নিম্ন বাক্সাস এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদায় নেওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকের অনলাইন ক্লাস শেষ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ঘোষণা অনুযায়ী যে তোমাদের যে নির্দেশনা ছিল একটা নোটিশ ছিল সেপ্টেম্বর মাসের তোমাদের একটা বিশেষ সিলেবাস এর আলোকে সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত সাজেশনের ভিত্তিতে তোমাদের একটা বিশেষ পরীক্ষা সেপ্টেম্বর মাসে নেওয়া হবে তো তোমাদের ইতিপূর্বে তোমাদের পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী 20 তারিখ থেকে তোমাদের এই বিশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমরা আমার এই অনলাইনে যে বিষয়গুলো আমি আলোচনা করছি তোমাদের এটা সংগত সিলেবাস হিসাবে এবং সাজেশন হিসাবে দেওয়া হয়েছে এই ম্যাথগুলি তোমরা করলে তোমরা সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে এবং এমসিকিউ আনসার করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য প্রশ্নের যে ধরনটা হবে সেটা হলো তোমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন 30 মার্ক থাকবে আর 20টা এমসিকিউ থাকবে তোমাদের যে 20টা এমসিকিউ থাকবে তোমাদের এই 20টা এমসিকিউর কোনো অপশন দেওয়া থাকবে না শুধু প্রশ্ন দেওয়া থাকবে তোমরা উত্তর লিখবে তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে লেখাপড়া করবে সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ